বাদল চার অনেক ভালো মানুষ, মেঘাইলে আমরা সাত দিয়ে ঘুরে আনে, আর বাদল চার না থাকলে আমরা স্কুলে পড়বো না। বাদল স্যার খুবই ভালো, স্কুলে না গেলে বাড়িতে এসে তিনি আমাদের নিয়ে যায়, আমাদের অনেক আদর করেন। সেই বাদল স্যারই যদি স্কুল থেকে চলে যায় তাহলে আমরা আর স্কুলেই যাব না। কথাগুলো বলছিল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মধ্য রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সোমা। বাদল স্যার আমাদের স্কুলে না গেলে বাদল স্যার আমাদেরকে বাড়ির থেকে নিয়ে যা, বাদল স্যার খুব ভালো, বাদল স্যার আমাদেরকে আদর করে, আমরা বাড়িতে না গেলে স্কুলে না গেলে আমরা বাড়ির থেকে নিয়ে যা, বাদল স্যার স্কুলে না থাকলে আমরা পড়বো না। মঙ্গলবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম বাদলের নামে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। বাদল মাস্টার স্কুল ওইসি হতি আমরা ফুলাফান সুন্দরভাবে পড়াইতেছে, দুজু কোনো দিন স্কুলে না যায় তাহলে ফোন দিয়ে আমরা কই অগত্যায় বাদল মাস্টার বাড়ির যায় গিয়ে আমরা কই আমরা ফুলাফান স্কুল বিগাত করে না। মানববন্ধনে আসা একাধিক অভিভাবক জানান পূর্ব শত্রুতার জেরে উপজেলা মধ্য রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম বাদল নিয়মিত স্কুলে আসে না এবং যথাসময়ে বিদ্যালয় ত্যাগ করে না। এছাড়াও স্কুলের নামে বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ এলাকায় ছড়িয়ে দেয় একটি কুচক্রী মহল। তার প্রতিবাদে স্কুলের সামনের সড়কে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবক ও স্থানীয়রা। আমার মেয়ে ক্লাস ফোরে পড়ে এই মধ্যরামনগর স্কুলে, কিন্তু বাদল মাস্টার খুব ভালো মানুষ, উনি আমার মেয়ে দুই স্কুলে না যায় তে আমার মেয়ে আমার মেয়ের বাইত্য জ্ঞানে বাইত্য জ্ঞানে আর অগত্য একটু বাইত না যায় তাই ফোন ডইল আমরা আপনার মেয়েটা স্কুল আইসি। একটা শিক্ষক আমরা এই রামনগরের গুন্দর হাই স্কুলে শিক্ষকতা করে, উনি করতে কি উনার এই উনি এই স্কুলের প্রতিনিধি হিসেবে আমার জন্য সে এই অভিযোগটা করেছে, হ্যাঁ মিথ্যা বানোয়াট অভিযোগ। বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও জয়কা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাদিস মিয়া জানান শফিকুল আলম বাদলের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে আমি গ্রামবাসীর পক্ষে এসব মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করছি। তার পরিচালনায় স্কুলের শিক্ষার মান এবং পরিবেশে যখন আলোর মুখ দেখতে পাচ্ছে ঠিক সে মুহূর্তে তথাকথিত জ্ঞানপাপীদের গাত্রদাহ শুরু হয়েছে।